বারংবার বিশ্ব নবী বলে গেলেন আমার উম্মতের নামাজ, আমার সাহাবার নামাজ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুরুর উপর পাতা দিয়ে শুয়ে আছেন। বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন প্রচন্ড মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না, প্রচন্ড গায়ে ব্যথা, প্রচন্ড জ্বর। নবী বলেন আয়েশা এটা কোন সময় গো? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করা হলো। বিশ্ব নবী দৃশ্য কানা তিনি দেখলেন। দেখার পর নবী বললেন আয়েশা মাথাটা তুমি একটু নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। বিশ্ব নবীর দয়ার নবী দুই চোখের কোটো নিয়ে পানি গড় 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 করে ধরে যায়। নবী বল নবীকে বলেন আয়েশা, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আপনার চোখে পানি কেন একটু বলুন? আল্লাহর নবী বলেন আয়েশা রে এই পানিটা আমার সুখের পানি, এটা আমার দুঃখের পানি নাই রে আয়েশা। নবী বললেন আয়েশা এই পানিটা আমার সুখের পানি। আয়েশা বললেন নবী গো চোখের পানি আমার সুখের হয় নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলুন। আল্লাহর নবী বলেন আয়েশা আমি নবী দুনিয়ার দিকে বিদায় হয়ে যাব, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, সে মুসলমান নামাজের ধার ধারে না। আল্লাহর নবী বললেন আয়েশা এই নামাজ কায়েম করতে গিয়ে কাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরিয়েছি, ওদের প্রান্তে দান্দান মোবারক শহীদ করে দিয়েছি। খালি আমার পেছন থেকে গামছা টান দিয়ে আমি নবী আমার গলা দিয়ে গামছা টান দিয়ে আমি নবী আমার জিহ্বা মোবারক পর্যন্ত বের করে দিয়েছে। বলে আয়েশা মাঝে দাঁড়িয়ে যেতাম, সেজদায় দাঁড়িয়ে যেতাম, ওই আবু জেহেলের দলেরা আমার পিঠের উপর, আমি নবী আমার পিঠের উপর ভুটে উড়ে উঠের ভুড়ি চাপিয়ে দিয়েছে রে আয়েশা। খালি ওটাই নয় আয়েশা, আমি নবী বলে মার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে, নামাজের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে আমি নবী রক্ত দিয়েছিলাম, বদরের প্রান্তে মার খেয়েছিলাম। ওরে আয়েশা আমি নবীকে তারা রক্ত রক্তিত করে দিয়েছিল, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে আর থাকতে হবে না, আপনি আপনার আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বদল আছে না? হ্যাঁ বাবা বদল আছে না? নাই আজ নবী গো আমার ভানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনাইয়া, যো নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিলুর গুরবেলাতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়া, যো নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়া, যো নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরুদ পড়িলে, ওই নবীর নামে দুরুদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায়। আজ নবী গো
আমার ঘড়ায় বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি বিশ্ব নবী যখন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, হযরত আলীর ঘরে শুয়া আল্লাহ বলেন নবী আপনি দেরি করবেন না, বেরিয়ে যান। বিশ্ব নবী চলে যাবে, কাফের মেহমানরা নবীর বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না। আর আমার নবী সজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে বললে, কাফের মেহমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ বলে নবীজি আপনি এক মুঠো বালি তুলুন গো নবী, বালি তুলে তা সহজ পড়ুন, আর তা সহজ পড়ে কাপেরদের মাথাতে ছিটিয়ে দিন, আর কাপেরদের চোখ গলা বন্ধ করে দেব আমি আল্লাহ, আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবে। আল্লাহ বলেন নবী আপনি বালি নিক্ষেপ করবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। ও গো নবী আপনি বালি নিক্ষেপ করবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। আল্লাহ নবী চলে গেলেন, আবু বকরকে গিয়ে বলে, আবু বকর রে ওরে আবু বকর চ। হযরত আবু বকর বলে, লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, খোদার কসম আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ, বলুন সমস্ত গাছপালা তরুলতা পাখি পাখু প্রচন্ড পাথর নিয়ে পাথর আপনার পশু পাখি গাছপালা এসে বসে গেছে, আর উঠার সুযোগ নাই। এবার মুখ চাপাইলে ওখানে উঠাব, একমাত্র মুরব্বীদেরকে ছেড়ে দেব। কেন? মুরব্বীরা ধরে রাখতে পারবে না, কিন্তু যুবক তোমাদেরকে ছাড়বো। কেন? আমাদের যুবকদের কাজ ছাড়া। কি বলছেন আপনারা বলুন? এখন মুরব্বীর টাইট আছে, কি বলছেন আপনারা বলুন? ঠিক না, বেরিয়ে বলছি। হ্যাঁ, এখন যুবকদেরকে বিয়ে করতে গেলে ভয় পাচ্ছেন না, বিয়ে করবো না, বাইতে যদি ভাত না খাই। আর মুরব্বী বেঁচে আর একটা লিয়াই দেখছে, কোনো ব্যাপার নাই। কেন? আমাদের যুবকরা রাত্রির 12টায় 1টা 2টো 3টে পর্যন্ত মার 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 ফ্রি ফায়ার পাবজি আপনাদের দিকে চলে না নাকি? এদিকে চলে ফ্রি ফায়ার আর পাবজিতে কাজ ছাড়া। 11টা 12টা খেতে হবে, চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, কেনা যাবে, সরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, জীবনের যৌবন শেষ হয়ে যাবে রে বন্ধু। টের পাবা না যেদিন বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা। আল্লাহ কি বিপদ করেছি, কেন রাজ্যকে গেম খেলেছি, জীবনের যৌবন শেষ করেছি, সেই দিন তোমাদের বউগলা পরকিয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যারা গেম খেলবে তাদের বউগলা পরকিয়া করবে করবে। আমি বলে দিয়ে গেলাম, মুসলমান পরকিয়া বোঝেন তো নাকি? পরকিয়া বোঝেন না? পরকিয়া মানে কি? আর ভাঙ্গে বুঝবো না, ভাঙ্গে বলা যাবে না। এ মুসলমান তো রদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা বিশ্ব নবী আবু বকরকে নিয়ে মক্কা চলে মদিনার পথে যখন গেলেন, গাছপালা তরুলতা পাখি পক্ষ যারা সমস্ত কান্নাই ভেঙে বলল, বলেন নবী গো আমরা কি এতিম হয়ে যাব গো নবী? আল্লাহ নবী বলেন, ও গাছপালা তরুলতা তোমরা এতিম নয়, আমি নবী আবার আসব, কিন্তু আবু জাহেল তো আমাকে থাকতে দিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রয়াত আজ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাথরের ওপর দিয়ে যায়, আল্লাহ নবীর পায়ের তলের পাথর গলা তুলোর মতো নরম হয়ে যাই। সুবহানাল্লাহ, ও মুসলমান
আকার বললেন আমি নবীকে কোলে তুলে নিলাম, নবী কষ্ট হচ্ছে বলে কোলে নিলাম, আমি পাথরের উপর দিয়ে যাচ্ছি, আমি আবু বকর যাওয়ার কারণে আমার নবীকে কোলে তুলে নেওয়ার কারণে আমি আবু বকরের পায়ের পাথরগুলা পর্যন্ত তুলোর মতন নরম হয়ে যাই। মুসলমান, এটা হলো আমার নবীর মজেজা, এটা হলো আমার নবীর কুদরত। ও মুসলমান, আল্লাহর নবী বলেন আবু বকর গো ওই দেখো বেঈমান কাফেররা পেছন থেকে তাড়া করে চলো চলে যাই। কথা আছে না, সাইয়্যেদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, ওরে কাফের মক্কা বাসি নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, নবী বলে আবু বকর চলে হুকুম খোদা, নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা, সঙ্গে সঙ্গে গেলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, নবীর পায়ের জুতার সুমান, নবীর পায়ের জুতার সুমান হতে পারবি না, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ও মুসলমান দরদি, আল্লাহ নবী বলেন আবু বকর ওই দেখো কাফেররা পেছন থেকে আসতেছে, চলো আমরা গুহার ভিতরে ঢুকে যাই। বিশ্ব নবী আবু বকরকে নিয়ে গুহার ভিতরে ঢুকে গেলেন, আল্লাহ নবী বড় ক্লান্ত চলতে পারে না, নবীকে বল, নবী বললেন আবু বকর গো একটু তোমার উরুটা বিছিয়ে দাও আমি একটু আরাম করে গো আবু বকর। বিশ্ব নবী আবু বকরের উরুর উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন, সিদ্ধ চতুর্দিকে গর্ত, দেশে গর্ত ছিল, হযরতে আবু বকরের পায়ের পাগড়ি মাথার পাগড়ি গোলা খুললেন, খোলার পর চতুর্দিকে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দেওয়া হলো, কিন্তু একটা গর্ত কোন রকম করে বন্ধ করা গেল না। বিশ্ব নবী বললেন, আবু বকর বললেন কি করব কি করব, নিজের পায়ের গোড়ালি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিলেন। ও মুসলমান দরুদি শুনালেন, ওই গর্তির ভিতরে বিষাক্ত জিনিস ছিল রে বাবা, আবু বকরের পায়ের উপর দংশন করে দিল, আবু বকরের গোটা শরীরটা নীলবর্ণ হয়ে গেল, বিজ্জ্বলিত হয়ে গেল, আবু বকর চঞ্চল চঞ্চল করে চোখ দিয়ে পানি ধরে যায়। বিশ্ব নবী কিন্তু চেতন হয়ে গেল, নবী বলেন আবু বকর রে তোমার কে মানির কথা মনে পড়ে গেছে, বিবি বাচ্চার কথা মনে পড়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি গো নবী আপনার জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যায়, ও গো রাসূলুল্লাহ আমার মা বাপের কথা মনে পড়েনি, বিবি বাচ্চার কথা মনে পড়েনি, আমার গ্রামের মানুষের কথা মনে পড়েনি, তুমি
কান্না করো কেন আবু বকর? বলে নবী গো, এই গর্তের ভিতরে না জানি কি বিষাক্ত জিনিস ছিল, আমার পায়ের ওপর দংশন করে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি আমাকে কেন ডাকলে না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করছেন, আমি আবু বকর আপনাকে কি করে ডাকবো? আর আমি যদি ডেকে ফেলি কিয়ামতের দিন আল্লাহ বলবে, আবু বকর রে আমার নবীর থেকে তোর জীবনে নাকি দাম ছিল। ও মুসলমানেরা, ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে যদি নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে জীবনের থেকে বেশি ভালোবাসে। মুসলমান সাহাবারা পেয়ারা নবীর জন্য জীবন দিত, তারা প্রস্তুত। জোরে বলুন ঠিক না বেটি, জোরে বলুন ঠিক না বেটি। আজকে আমি আপনাদেরকে বলি, সেই মোতাবেক পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মায়েশা একদিন আল্লাহ রাসূলকে বলছেন কি জানেন, ইয়া রাসূলুল্লাহ মজা কি? আচ্ছা বলুন তো, স্বামী স্ত্রীর মধ্যে ঠাট্টা মজা কি চলে না? চলে না, এ কথা বলেন না কেন? চলে না, চলে না, যাইজ না, না যাই, ঠাট্টা মজা কি করা চলবে? ইয়ার কি করা চলবে? আপনি আপনার বিবিকে আদর দিয়ে ডাকতে পারে, যা নাম আছে বিভিন্ন রকমের মধুর সুর দিয়ে আপনি ডাকতে পারেন, এটা সুন্নত, এটা সুন্নত। বিবিকে মহব্বত দিয়ে ডাকবেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মা বাপের কথা শুনে বিবিকে মারবে, তারা হলো কি, এক নম্বরের বদমাইশ। মাকেও মারা যাবে না, বউকেও মারা যাবে না, ম্যানেজ করা শিখতে হবে। ম্যানেজ বুঝেন, ম্যানেজ কাকে বলে? স্বামী স্ত্রী মা শাশুড়ি বইয়ে ঝগড়া হয়েছে, কি হয়েছে? শাশুড়ি বইয়ে ঝগড়া হয়েছে, আপনার বউকে আপনি বলবেন, শোনো ঝামেলা করো না, মারামারি করো না, আমি তোমাকে মায়ের সামনে আচ্ছাই করে বলবো, তুমি মুচকি মুচকি হেসে চলে যাবা। একে বলে ম্যানেজ, কি বুঝলে? বুঝলেন না? একে বলে ম্যানেজ। আপনার মা বোনে বলছে, হ্যাঁ ছোট লোকের বেটিকে দিচ্ছে, বুঝতে পারলেন? ছোট লোকের বেটিকে দিচ্ছে, কিন্তু বিবি মুচকি মুচকি হাসছে, আমার স্বামী আমাকে মুচকি বলছে, ওপর ওপর বলছে, ভিতর ভিতর লয়। একে ম্যানেজ বলা হয়। কিন্তু আপনি বইয়ের কথায়, মায়ের কথায় বুকে মারবেন, বইয়ের কথায় সে মাকে রাগ ধরবেন? ইসলাম এটা বলে? ইসলাম এটা বলেনি। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠাট্টা মজা কি চলছে? ইতিমধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সব থেকে নেকি কার বেশি? দেখবেন মেয়েদের সামনে তার মা বাপ ভাইয়ের নাম করবেন, খুব খুশি, আপনাকে আদর করে যত্ন করে খাওয়াবে, কি বলছেন আপনারা বলুন? এই খাওয়াবে না, খাওয়াবে না, কথা বলেন না কেন? আপনি ওর ভাইয়ের, ওর মায়ের, ওর বাপের, ওর বোনের সাত গোষ্ঠীর নাম করবেন, আর আপনাকে বারংবার বলে কি দেবো, কি লাগবে, চা দেবো নাকি, পানি আনবো নাকি, আনন্দ করে যত্ন করে খাওয়াবে। আর আপনি যদি বাইচান ওর মা বাপ ভাই আত্মীয় স্বজন যদি দুর্নাম করিয়ে ফেলেন, বলে তোমার বাপ মার গোষ্ঠী কত ভালো আমি জানিনি, বুঝবে না, বুঝবে না, ধরে বলুন, কথা বলুন। একে ম্যানেজ করা লাগবে বাবা, ম্যানেজ করতে হবে, মারলে হবে না। আল্লাহ রসুল বলছে, মেয়েদেরকে মেরো না। কাদেরকে মেরো না? মেয়েদেরকে মেরো না। কেন? নবীজি বললেন, মেয়েরা হলো আমার জান। আহ, নবীজির একটাও ছেলে বেঁচে ছিল না, মেয়ে ছিল কয়জন? জোরে বলুন কয়জন? চারজন। আল্লাহর নবী তিনটে জিনিস ভালোবাসতেন, একটা হলো আতর, এক হলো নামাজ, তিন হলো মেয়েদেরকে ভালোবাসতেন। আহ, বিশ্ব নবী, নবীজির আদর্শটা কত! নবীজির জীবনী একবার পড়ে দেখুন না, ওটা বিশ্বের আজকে বেঈমানরা হার মানতে বিস্তারা মাথা নত করেছে, বিশ্ব নবীর আদর্শের দিকে লক্ষ্য করুন। আজ থেকে 450 বছর আগে নবী যেটা বলে গেছে, সেটা আজকে বিজ্ঞানীরা রিসার্চ করে, রিসার্চ করে আজকে তারা ওটা বের করে দেখছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে বলেছে, বারহাক সত্য বলেছে, তার ভিতরে কোনো রকমের সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু হতভাগে আমরা জানি না, আমাদের যুবকদের ভিতরে অনেক ছেলে আছে নবীকে বলো, কিন্তু আমাদের দেশের যুবকরা অনেকে আছে নবীর নাম জানে না, কি বুঝেন আপনারা বলুন? এরকম আছে না, নাই
কিন্তু এখানে যদি বলি আমাদের বাংলা জগতের সুপার স্টারের নাম বলো, তো দুই বছরের পুঁটি মাত্র লাভ করে বলেছি আমি বলবো আমি জানিনি ওকে বলো তুমি দেখি তো আমাদের নবী ফেরাউন আলী হিসালা আস্তাক ফেরাউন ফেরাউন আমাদের নবী সে তো নবীর দোষ নাকি বলছেন আপনারা বলুন ফেরাউন তোমরা কোন অধিকারে মেয়েদেরকে হত্যা করেছো মেরে দিয়েছো তোমরা বলো। আল্লাহ নবীর কাছে যখন ঘোষণা হয়ে গেল সমস্ত সাহাবারা আপনারা বলতে বসতে লেগেছে, সমস্ত সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে আমি জান্নাতে যাব না। নবী বললেন বারহাত তুমি আল্লাহর জান্নাতে যাবা। আরেকজন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার যে দুটো আমি জান্নাতে যাব না। নবী বললেন বারহাত তুমি আল্লাহর জান্নাতে যাবা। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ আমার যে তিনটে মেয়ে আমি কি জান্নাতে যাব না। নবী বললেন বারহাত তুমি জান্নাতে যাবা। ইতিমধ্যে একজন সাহাবা ছিল যার নাম হলো আবু দারদা রাদিয়াল আল্লাহ নবী বলেন আবু দারদা তুমি কান্না করো কেন? বলে নবী গো এখন যে কোরআনে কারিমা আয়াতটা নাযিল হয়ে গেল নবী আমি দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতি না। নবী বলেন আবু দারদা তোমার ঘটনাটা আমাকে খুলে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন দলের লিডার ছিলাম নেতা ছিলাম আমি তখন কত মেয়েকে হত্যা করে দিয়েছি কত মেয়েকে মেরে দিয়েছি, কিন্তু নবী গো আমি যখন দলের নেতা ছিলাম লিডার ছিলাম আমার বিবির পেটে বাচ্চা ছিল, আমি যখন সিরিয়ায় ব্যবসায় চলে গেলাম আমি আমার বিবিকে বললাম বিবি রে তোমার গর্ভে যে সন্তান রয়েছে যদি কন্যা সন্তান হয় তাকে গলা হত্যা করে মেরে দেবে আর পুত্র সন্তান বলে তাকে লালিত পালিত করবে রে বিবি। ইয়া রাসূলুল্লাহ তুমি বলেন ও আবু দারদা তোমার ঘটনাটা তুমি খুলে বলো। বলে নবী গো আমি চলে গেলাম ব্যবসায় সিরিয়ায় এক দুই বছর পরে বাড়ি ফিরে এলাম আমার বিবির পেটে বাচ্চা, আমার বিবির পেটে যখন বাচ্চা ছিল আমি তুই চলে গেলাম, কিছুদিন পরে আমার বিবির বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল আমার মেয়ে হয়েছিল, কিন্তু নবী গো আমি যখন বাড়ি চলে এলাম আবু দারদার বিবি বাচ্চা ভূমিষ্ঠ হতে দেখি কান্নাই ভেঙে পড়লো। তার মা ডাক দিয়ে বলে বিটি রে তুই কান্না করিস কেন মা? বলে মা গো আমার স্বামী বলেছে ও বিবি বিটি শোন ও বিবি শোন তোমার যদি কন্যা সন্তান হয় তাকে মেরে দিবে আর পুত্র সন্তান হলে তাকে তুমি রেখে দেবে, কি করবো মা? বিটিকে ডাক দিয়ে বলে ও মা শোন তোমার স্বামীকে বলবা আল্লাহ তার সন্তান দিয়েছিল মারা গেছে আমার বাণীতে লালিত পালিত হবে, আমি কোনোদিন তোমার স্বামীকে বলবো না আমি কোনোদিন জানাবো না, বিবিটি রে তুমিও তোমার স্বামীকে কোনোদিন তুমি বলবে না। দুই তিন বছর হয়ে গেল ব্যবসা থেকে ফিরে এলেন আবু দারদার বিবিও বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার পর স্বামী তোমার কি সন্তান দিয়েছিল? বলে স্বামী গো এমন একটা সন্তান হয়েছিল গো স্বামী মুখেও বলা যাবে না। বলে কি হয়েছে? বলে স্বামী আপনার কথা অনুযায়ী সে কাজ হয়ে গেছে। বলে বিবি তুমি ঠিক করেছ, তুমি যদি ওই মেয়েকে না মেরে দিতে তাহলে তো আমাকে কেউ দলের নেতা বলে কেউ মেনে নিত না। এক দুই তিন বছর কেটে গেল হঠাৎ করে আবু দারদা বলে বিবি শোনো বাড়িতে ভালো লাগে না চলো বেরিয়ে আস,
কোথায় যাব? বলে চলো শ্বশুর বাড়ি যাই, তোমার বাপের বাড়ি যাবে। বলে না না আমি যাব না, আপনি যান ঘুরে আসুন। হযরতে আবু দারদা শ্বশুর বাড়িতে গিয়ে বসেছে বাবা, আনন্দ করে বড় লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাচ্ছি। বাপরে আবু দারদা গিয়ে ঘরের ভিতরে বসা, আর ওই দুই তিন বছরের বাচ্চা মেয়েটা টুকটুক করে আসে, আর আপনার নজর করে টুকি মারে আর পালিয়ে যায়। দেখবেন বাড়িতে কুটুম গেলে ছোট ছোট বাচ্চারা টুকি মারে আর পালায়, কি পালাই না ধরে বলুন, পালাই না গো, এই পালাই না। ও মুসলমান, ওই তিন বছরের বাচ্চা না আছে টুকি মারে আর পালিয়ে যায়। আবু দারদার মনে খটকা হয়ে গেল, মেয়েটি কার রে, কে এত সুন্দর মেয়ে, চোখগুলা পটলের মতো চোরাচিরা, এত সুন্দর অতীব সুন্দর। তিনি বললেন মেয়েটিকে শাশুড়ি মাকে ডাক দিয়ে, বলে মা এই মেয়েটি কার তোমার, কেন বাবা কেন, মেয়েটা কি তোমার পছন্দ? বলে মা গো এই মেয়ে যদি আমার হয়ে যেত আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, আমার বুকটা ঠান্ডা হয়ে যেত মা। এই কথা যখন বলা আবু দারদার শ্বশুরি মেয়ে মানু, তার মনটা গলে গেল না। বাপ যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বলে বাবা রে এই মেয়েটা হলো তোমার তোমার। এই কথা যখন বলা আবু দারদা জোরে করে বুকে টেনে নিয়ে বিটির গালে চুমু দিল, বিটিকে আদর করে যত্ন করে আপনার বিবি মাকে ডাক দিয়ে শাশুড়িকে বলে মা ছেলেটা সাজিয়ে দিন, আমি মেয়েটাকে নিয়ে যাই, আমি তার মার কলিজাটা ঠান্ডা করে দিই, আমি তার মায়ের কোলে তুলে দিব। এই বলে যখন সাজিয়ে নিয়ে গেল, নিয়ে যেতে 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 মরুভূমির প্রান্তে যখন হয়ে গেল, শয়তান আবু দারদাকে বলে আবু দারদা তুই তো দলের নেতা, তুই তো দলের লিডার, কত মেয়েকে হত্যা করে দিয়েছি, আর এই মেয়ে যদি তুই বাড়ি নিয়ে যা তোকে কেউ নেতা বলে মানবে না, কেউ তোকে লিডার বলে মেনে নিবে না। ওরে আবু দারদা এই মেয়ে নিয়ে তুই খবরদার খবরদার যাবি না। আবু দারদার মনে খটকা বেঁধে গেল, তাই তো আমি তো মেয়েকে হত্যা করে ফেলেছি, এই মেয়ে যদি আমি বাড়ি যাই আমাকে কেউ নেতা বলে মানবে না। মরুভূমির প্রান্তে বিটি বলছে আব্বু গো একটু পানি দাও, পানি দাও বলে পানি চেয়েছে। সঙ্গে সঙ্গে আবু দারদা বলে বিটি তুমি তোমার পানির ব্যবস্থা করে দিছি। মরুভূমির প্রান্তে পানির ব্যবস্থা শুরু করে দিয়েছে আবু দারদা, বুঝতো যখন করে ফেলেছে, বিটিকে ডাক দিয়ে বলে মা রে মা পানি খাবি আয় চলে আয়। পানি খাওয়ার জন্য বিটি ছুটে আসে, বাপের মুখখানা জাগা নিজের জামাখানা দিয়ে রকম করে মুছিয়ে বলে আব্বা গো আমি এত কষ্টের পানি খাবো না, আপনি আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি আমার মায়ের হাতের পানি খাবো গো মা, আব্বা আপনি আমাকে নিয়ে চলুন, আমি এত কষ্টের পানি আমার প্রয়োজন নাই। আবু দারদা বলে বিটি পানি বলেছ পানি তোমার জন্য ব্যবস্থা করেছিলে মা, তুমি পানি নাও। হযরত আবু দারদার বিটি যখন পানি খাওয়ার জন্য এসেছে বাবা, পেছন থেকে আবু দারদা বিটিকে এমন করে ধাক্কা মেরে গর্তের মধ্যে যখন ফেলে দিয়ে পানি দিয়ে চাপা দিতে যায়, বিটি ডাক দিয়ে বলে আব্বু আপনি আমাকে মেরে দেবেন না, আমি আপনার দোয়ারে দোয়ারে যাব না, আমি মানুষের দোয়ারে দোয়ারে ভিক্ষা করে খাবো গো আব্বু, আমি আপনার দরজায় যাব না, আমি আপনার বাড়িতে কোনো দিন যাব না, আপনি আমাকে মেরে দিবেন না। আবু দারদার নিশান পা আপনার বুকের উপর পাথর তুলেছে, বিটির মুখের উপর মারবে, আর বিটি কোনো জোর মিনতি করে আব্বা আপনি আমাকে মেরে দেবেন না, আমাকে হত্যা করে দেবেন না, আমি আপনার জীবন কোনো দিন পরিচয় দিব না, আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো গো আব্বা, কিন্তু আমি আপনার দরজায় কোনো দিন যাব না, আপনি আমাকে মেরে দেবেন না। আবু দারদা শুনল না, পাথর তুলে বিটির বুকের উপর মারে, বিটির মুখ
গাড়ি দিয়ে যাই, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সামনে বর্ণনা করে, বলে নবী গো আমার পেটের বুক পেটে যখন রক্ত যখন হুঙ্কারে দেয়, আমি আবু দারদা আমি রাত্রি বেলায় ঘুমাইতে পারি না, আমার আমার মেয়ে আমাকে আব্বু 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 করে চিৎকার করে ডাকে, নবীর চোখের পানি গড় 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 করে ছড়ে গেল। নবী বলেন আরে এরকম নিষ্ঠুর পৃথিবীতে মানুষ থাকে, এরকম কাজ মানুষ করতে পারে, পারে নাকি এতটুকুন বাচ্চা কিরকম করে মুখে পাথর তুলে মেরে দিতে পারে? ও মুসলমান গো, সেই জামানা ছিল জাহেলিয়াতের জামানায়। বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? নবী বলেন আবু দারদা তুমি আল্লাহর কাছে বেশি 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 করে তৌবা করো, আজকে বাড়িতে মেয়ে হলে ভারী হয়ে যায়, আজকে বাড়িতে মেয়ে হলে বিশ 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 করে, আজকে বাড়িতে মেয়ে হলে রাগ হয়, আজকে বাড়িতে মেয়ে হলে বিবিকে মারে। কিন্তু নবী বলেছে যে বাড়িতে রহমত বর্ষণ হয় সেই বাড়িতে মেয়ে জন্ম হয়, যে বাড়িতে মেয়ে জন্ম হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়ে যায়। আজ মুসলমান ধরো দিব, তাই খবরদার মেয়েদেরকে কেউ মারবেন না, মেয়েদের গায়ে কেউ হাত দিবেন না। নবী বলেছেন খবরদার তোমরা মেয়েদেরকে গালি দিও না, মেয়েদেরকে মেরো না, মেয়েদের গায়ে কেউ তোমরা হাত দিও না। তাই বিশ্ব নবী দয়ার নবী সাহাবাদের বলছে, আল্লাহ নবী বলছেন আয়েশা বলো তো বলো তো, আমার আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ বলুন সব থেকে নেকি কার? নবী বলেন আয়েশা রে সব থেকে নেকি হলো হযরতে ওমরে, হযরতে আয়েশার মুখটা ভারী। নবী বলেন আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার মুখটা ভারী, আয়েশা গো আমার আবু বকরের একদিনের নেকি আর আমার সমস্ত সাহাবাদের সারা জীবনের নেকি এক পাল্লাই যদি করা হয় আমার আবু বকরের একদিনের নেকির সমতুল্য হবে না। তোরে বলো সুবহানাল্লাহ, তোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কটা বিবাহ হয়েছিল ধরে বলুন, কয়টা কয়টা ধরে বলুন কয়টা? এগারো। কিন্তু নবী দিয়ে এগারোটা বিয়ে কি নিজের ইচ্ছায় করেছেন? কথা বলেন, নবী নিজের ইচ্ছায় এগারোটা বিবাহ করেন না। প্রথমে হযরতে খাদিজার সঙ্গে বিবাহ হয়েছিল, নবীর বয়স ছিল তখন 25, হযরতে মা খাদিজার বয়স ছিল তখন 40। যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় বিবাহ করেননি, দ্বিতীয় বিবাহ করেছেন খাদিজার মরার পরে। দ্বিতীয় বিবাহ হয়েছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, কিন্তু নবী নিজে ইচ্ছাই করেনি। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন, আল্লাহ নবীকে বললেন নবী গো বলুন তো এই মেয়েটি আপনার পছন্দ কিনা? নবী বলেন ও জিবরাইল আমি এই মহিলাটাকে স্বপ্নে তিনবার দেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, কদিনের দুনিয়া কবে আছি, কখন চলে যাব, কেন কাকে মারবো, কাকে গাল দিব, কার গায়ে হাত দিব, কিসের রাজনীতি, কিসের পাড়াপাড়ি, কিসের হানাহানি, কেন বাপ রে বাপ। আজকে আমাদের ভিতরে মসজিদ নিয়ে রাজনীতি, জলসা নিয়ে রাজনীতি, মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি, আজকে কেন রাজনীতি করব? আজ আমি আপনাদের অনুরোধ করে যাই বাপ, এই রাজনীতিকে কেন্দ্র করে আপনারা দেশের সঙ্গে, পাড়ার সঙ্গে, বাড়ির সঙ্গে, পাড়াপাড়ির সঙ্গে মারামারি নয় রে বাবা, কেন নয়? কেউ আপনি যদি মারা যায় আপনার নেতা এমপি এমএলএ মন্ত্রী সভাপতি তারা কোনোদিন আপনাকে মাটি দিতে আসবে না, আপনি যাদেরকে মারবেন তারাই আপনার কবর খুঁড়বে, তারাই আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, তারাই আপনাকে গোসল দিবে, তারাই আপনাকে
দিয়ে কবরস্থানে পৌঁছে দেবে। নেতা মন্ত্রী এমএলএ কখনো আসবে না, আজকে রাজনীতি নিয়ে মারামারি করবেন না। কবর তো প্রতিদিন ডাকে। নবীজি আমার বললেন, আমার উম্মত উম্মতে যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আর কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না এ ভাই তোর বোন, ডাকে না প্রতিদিন ডাকে কবর, ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনে যৌবন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা, ও কারে বকুবা কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে পয়সা তারা ও করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মত কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি, কবর তো প্রতিদিন ডাকে। আর ওই কবর অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। ওই কবরে যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, তা তো উপাকারি নাই তাকিয়ে দেখে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বিবি বাচ্চা চলে গেছে, আজকে কবর বড় কঠিন। ওই কবরের ঘর তৈরি করার জন্যে, ওই কবরকে সুন্দর তৈরি করার জন্যে আমি আজকে আপনাদের ডুমরতলার মাটির মুসলমানদের কাছে একটু হাত পেতে দেবো রে বাবা। আজকে আমি আইজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে চাই। আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা, আজ আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে যায়। এই এই ভাই আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ দুনিয়ার জমিনে থাকবে না। আমি বলেছেন ওয়ালু মানাজিলা মানজিলুল কবর, তোমার সর্বপ্রথম ঘর হলো কবর, ওই ঘরকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি ডুমুরতলার মাটিতে লাখ লাখ টাকা করে বলবো না, ওই গোরস্থানকে তৈরি করার জন্য, ওই গোরস্থানের মাটিকে জিন্দা করার জন্য, নিজের ঘরটাকে সুন্দর বানানোর জন্য, নিজের মা বাপ কবরে চলে গেছে মা বাপের জন্য, গোরস্থানের জন্য আমি আপনাদের আজকে কারা আছেন গো? আল্লাহু আকবার, ওই গোরস্থান তৈরি কারণে ওয়ালা মাত্র 10 জন ভাগ্যবান বলুন হুজুর গো। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আমি 10-5 হাজার টাকা শোধ করে দেব। তাই একবার তকবির দেব, আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে 10 জন দরদি হাত উঁচু করে বলবেন হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওই গোরস্থান আমার মা কবরে শুয়ে আছে, আমার বাপ শুয়ে আছে, আমিও কখন চলে যাব? ওই মা বাপের কবরের জন্য আমি 5 হাজার টাকা দিব ইনশাল্লাহ। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবেন আমি একবার তকবির দেব, আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে 5 হাজার, তোরা বলি নারে তুমি।
ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5000 টাকার দাতা। আমি জানি ডুমরতলার মাটিতে 10000 20000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 10000 20000 নয় রে বা, ওই গোরস্থানটা আসল ঘর রে বাবা, ওই কবরস্থানটা আসল ঘর। আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার, ওই ইমানদার নিজে বাঁচো, সন্তানাদিদেরকে বাঁচাও, বিবি বাচ্চাদেরকে বাঁচাও, গ্রামবাসীকে বাঁচাও, কোথা থেকে বাঁচাবা, ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়ে না। তাই মুসলমান দরুদি, একজন দরুদি এই ডুমরতলার মাটিতে সর্বপ্রথম 5000 টাকা। সুবহানাল্লাহ, আবে শেখ উনি বলছেন আমার নানা নানি দাদু দাদির নামে আমি 5000 টাকা দেব, আল্লাহু আমিন। জোরে বলেন আর তুমি, এই দেখেন আমার ভাই, আল্লাহু আমিন। আসুন, আব্বা মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে মিলন গো ছিল, এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল, আহারে দরদের বাপ আছে কবরেতে, উঠারিয়া নিও তুমি ছেলের দানেতে, এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত, একই মা দোয়া করি তাহার বাপের কারণ, বাপকে কবরেতে দিও সুখের জীব। আল্লাহুম আমিন। এদিকে হাফেজ সাহেব দাদু দাদি নানা নানি নেমে দিয়েছে, আল্লাহ রবিয়ার বান্দা হাফেজ সাহেব ছিল, দাদা দাদি নানা নানির নামে 5000 দিল, আরে দরদর লাগিয়ে কেনে গাজির 5000 দিল, দেখো দাদু দাদি নানা নানির খাতির, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও গো উন্নতি, আল্লাহুম আমিন।